তুমি কি কলেজে পড়ছো? তুমি কি গ্র্যাজুয়েশন শেষ করে এই মাত্র বসে রয়েছো? তুমি কি ক্লাস 12 পড়ার পরে এখন ভাবছো কি করব? যদি এমনটা হয়ে থাকে তবে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, বেসিক্যালি ব্যাপার হচ্ছে, তুমি টাইটেল দেখেছো অলরেডি যে চাকরির জন্য তুমি কেন পড়ছো না। ব্যাপার হচ্ছে যে চাকরির জন্য পড়াশোনা কিন্তু স্টার্ট করা উচিত। যদি তুমি স্টার্ট আপ করো বা কিছু বিজনেস করছো বা কিছু করছো, বিজনেসম্যান আইডিয়া রয়েছে, তবে সেটা আলাদা ব্যাপার। বাট আমি বলবো যে তুমি যখন পড়াশোনার মধ্যে রয়েছো তবে এখন থেকেই স্টার্ট করা উচিত চাকরির জন্য পড়াশোনা। কারণ দেখো, কম্পাউন্ড ইফেক্ট বলে একটা কথা রয়েছে, ধীরে ধীরে বা তুমি যখন গ্র্যাজুয়ালি ভাবে কি করো, এক্সপোনেনশিয়াল যে গ্রাফগুলো হয়, মানে কি ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে হতে একটা টাইম কি হয়, অনেক বড় হয়, তো সিরিয়াসলি ভাবে সেটাকে ফলো করে অন্ততপক্ষে এখন থেকেই একটু একটু করে বিভিন্ন পরীক্ষার সিলেবাসকে দেখো, এবং সেই সিলেবাসের কথা মাথায় রেখে কি করে তুমি পড়তে পারবে, কি করে তোমার ইম্প্রুভমেন্ট হবে, সেইগুলোর কথা ভাবো। দেখো, চাকরির জন্য পড়ছো না, কিন্তু একটা টাইম তোমাকে পড়তে হতে পারে, তার জন্য এখন থেকে বুকসগুলোকে কালেক্ট করো, সিলেবাস দেখো, তুমি কোন ফিল্ডে গেলে তোমার জন্য ভালো হবে, কোন ফিল্ডটা তোমার জন্য বেস্ট হবে, এবং সিমিলারলিভাবে নিজেকে একটু একটু করে তৈরি করতে শুরু করো। কারণ দেখো, আমরা বেসিক্যালি যেটা ভুল করি, ইভেন আমি যেটা ভুলটা করেছি সেটা তোমাকে বলছি, আমি ইন মাই টাইম, ঠিক আছে, আমার নির্দিষ্ট সময়ে কী করেছি, আই মেড আ মিস্টেক, বাট সেটা মিস্টেক আমি বলবো না, কারণ যেটা হয় ভালোর জন্য হয়। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে যখন আমি গ্র্যাজুয়েশন শেষের দিকে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে আমাকে জবের জন্য পড়া উচিত, কারণ আমি ভাবতাম যে পিএইচডি করব, বড় কিছু করব, বিশাল কিছু করব, ঠিক আছে। সো এখন ওই থটটা রয়েছে কিনা ওই ব্যাপারে আমি ডিসকাসে যাচ্ছি না, বাট বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমি তখন ভাবলাম যে আমার মেবি গভর্নমেন্ট জবের জন্য অন্তপক্ষে একটু একটু করে স্টার্ট করা উচিত। আমি জব দিই বা পিএইচডি করি, দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট ইউ নিড টু স্কেল আপ, তোমাকে শিখতে হবে বস, নিজেকে ইম্প্রুভ করতে হবে, নিজের মধ্যে বিভিন্ন রকমের জ্ঞানের যে সম্মিলিত জাতিপুঞ্জর মতো অবস্থা, ঠিক আছে, তোমাকে ক্রিয়েট করতে হবে। আমি হাসছি বলে তোমার সঙ্গে আর কি করছি না, আমি বেসিক্যালি সিরিয়াস বলছি, এই বাস্তবতা বলছি, কারণ আমরা দেরিতে শুরু করি বলে প্রবলেম হয়। তুমি আগে থেকে শুরু করো না, দেখো একটা টাইম কী হবে, ভালো হবে। তুমি সাপোজ বায়োলজিটা পড়ো, তারপরে ফিজিক্সটা পড়ো, কেমিস্ট্রিটা পড়ো, ঠিক আছে, একটু একটু করে জেনারেল নলেজ গেন করো, বিভিন্ন রকমভাবে অ্যাপটিটিউড চেষ্টা করো, ইন জেনারেল যে জিআই যেগুলো হয় সেগুলোকে চেষ্টা করো, এবং পলিটি ইকোনমিক্স আস্তে দেখবে একটা টাইম সব হয়ে যাবে। তার মানে এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম তোমার শুরু করা উচিত। ইউ নিড টু স্টার্ট রাইট নাও, রাইট নাও, সিরিয়াসলি বলছি, আই অ্যাম টেলিং ইউ। সো এখনই স্টার্ট করো চাকরির জন্য। যদি না পড়ে থাকো, পড়তে শুরু না করে থাকো, তবে এখন থেকে স্টার্ট করো, কারণ জানো না তুমি কোন পরীক্ষা তুমি চান্স পাবে, কোন পরীক্ষা থেকে তুমি চাকরি পাবে। অনেক পরীক্ষা দেবে, একটা লাগবে, কখন লাগবে, যখন তোমার জ্ঞানটা একটা টাইম, দেখো ছোটো ছোটো মানে এক ফোঁটা করে জল যখন একটা কলসির মধ্যে লোড হয়, তখন কি একাধিক জলের ফোঁটাগুলো যখন কমপ্লিটলি লোড হয়, তখন কি কলসিটা পূর্ণ হয়। তো সিমিলারলিভাবে তোমার এই দিমাগের মধ্যে যখন একটু একটু করে জ্ঞান সঞ্চয় হবে, এবং সেই টাইমটা যখন তোমার জ্ঞানের ভাণ্ডারটা যখন বড় হবে, তখন তুমি নিজে ফিল করবে যে না, রাইট নাও আই অ্যাম এলিজেবল। দেখবে অনেক মানুষ বলবে যে আমি চাকরি পাচ্ছি না কেন, আমি গ্র্যাজুয়েশন করে বসে আছি বাট আমি চাকরি পাচ্ছি না, কী করবো এরকম করে ভাবছে। বাট রাইট নাও সিরিয়াসলি বলছে তোমাকে, তারা যদি এলিজেবল না হয় তবে কী করে পাবে, তোমাকে তোমার মধ্যে স্কিলগুলোকে বিল্ড আপ করতে হবে, তৈরি করতে হবে, তবে তো তুমি পাবে, তাই না? সো সেভাবে এখন থেকে স্টার্ট করো এবং নিজেকে তৈরি করার চেষ্টা করো, পড়তে শুরু করো, নিজেকে গভর্নমেন্ট জব বলে না, নিজেকে একাধিক দিক থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, বিভিন্ন রকমের অ্যাসপেক্ট থেকে নিজেকে স্কেল আপ করতে থাকো। দেখবে একটা টাইম তুমি যে কোনো জবের জন্য এলিজেবল হয়ে যাবে। মেবি ইউপিএসসি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে তোমার যে কোনো এক্সাম হতে পারে, বা তোমার WBCS বলো, তুমি পারবে। বাট তোমাকে এখন থেকে শুরু করতে হবে। যদি তুমি ক্লাস 12 পরে যদি নর্মালি ভাবে তুমি এখন অ্যাপ্লাই করবে কলেজে, তো তখন থেকে একটু একটু করে ভাবো। 3 বছর পড়বে মানে 3 বছর মানে 365 x 3 করলে অনেক বড়ো একটা অ্যামাউন্ট হয়। প্রতিদিন যদি একটু একটু করে পড়ো না, অনেক কিছু হবে। তো সিরিয়াসলিভাবে এখনই শুরু করো। তো উইশ ইউ অল দ্য বেস্ট। যদি ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা প্রেস করে নিও। আমার ভিডিও চ্যানেলে তুমি কিন্তু অবশ্যই ক্লাস 10 ম্যাথামেটিক্স সায়েন্স পাবে, 11, 12, 5, 6, 7, 8 সব পাবে। পাশাপাশি তুমি পাবে ইউনিভার্সিটির যত রকমের আপডেট রয়েছে, সমস্ত আপডেট, বেসিক্যালি স্পেশালিভাবে আল ইউনিভার্সিটি আপডেট এবং সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট। তো উইশ ইউ অল দ্য বেস্ট, সাবস্ক্রাইব করে নিও, ভালো থাকবে, গুড বাই, টেক কেয়ার, বাই।